10 টাকায় বৃষ্টি পণ্য ক্রয়ের সুযোগ পেয়েছেন রাজশাহীর 200-এর অধিক পরিবার। বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সকালে একটি কমিউনিটি সেন্টারে 5 টাকার হাট শুরু হয়। এক টাকা কেজি চাল, 1 টাকা কেজি ডাল, 2 টাকার 1 ডজন ডিম এবং 5 টাকায় মুরগি মাছ সহ 20টি ভোগ্যপণ্য কিনেছেন হতদরিদ্ররা। প্রতিজন ক্রেতা 10 টাকায় পণ্যগুলো কিনেছেন। ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই হাট তাদের জন্য স্বস্তির কারণ। অল্প টাকায় পণ্য পেয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। আয়োজকরা বলছেন, তৃতীয় লিঙ্গের 30 জন, প্রতিবন্ধী 35 জন, আদিবাসী 30 জন, 60 বছরের অধিক দুস্থ মানুষ প্রাধান্য পেয়েছে। সব দিক বিবেচনা করে 200-এর অধিক মানুষকে এই বাজার করার সুযোগ দেওয়া হয়েছে। এটা গরিব মানুষকে তৃপ্তি করে বাজার করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজনটি, যে গরিব মানুষ যেন অনেক আনন্দের সাথে বাজারটা করতে পারে। বিশেষ করে বয়স্ক মহিলারা যারা আছে, অনেকেই তাদের সন্তানরা দেখছেন না অথবা অন্যান্য ভাবে তারা কিন্তু সুবিধা বঞ্চিত, তারাও কিন্তু এখানে আজকে উপকার পাচ্ছে। তো এইটা আমি মনে করি যে একটা উদাহরণ তৈরি করার মতো উদ্যোগ কিন্তু বিদ্যানন্দ নিয়েছে।